আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের মাহাদি হাসান ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন কীভাবে আমরা মানুষকে শির থেকে সতর্ক করবো সম্মানিত মাহাদি ভাই শির থেকে সতর্ক করাটাও একটি আল্লাহর পথে দাওয়াত আল্লাহর পথের দাওয়াত দেওয়ার পথ ও পদ্ধতি সম্পর্কে আল্লাহ রবিয়া আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ করে আল্লাহ রবিয়া আলমিন হলের একশত পঁচিশ নম্বর আয়তে বলছেন হিকমাদল হাসান তুমি মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত ও সদ দ্বারা ধারা এবং তাদের সাথে যুক্তিতর্ক করো সদ্ভাবে আল্লাহ রব্বুল আলমিন সোরা আল ইমরানের একশত উনষট নম্বর আয়থে আমাদের পথ পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে বলেন মিন অতএব আল্লাহর অনুগ্রহ এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্ত যদি তুমি কর্কশ বাছি এবং কঠোর হৃদয় হতে তবে নিশ্চয়ই তারা তোমার সংসর্গ হতে বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহ রব্বুল আলমীর পথ পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে সোরা তহার চুয়াল্লিশ নম্বর আয়তে বলেন তোমরা তার সাথে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে দাওয়াতের পথ পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে সূরা ইউসুফের একশত আট নম্বর আয়াতে আল্লাহ রব আলিন বলেন তুমি বলো এটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহ বসর আনা সজ্ঞানে আমি এবং আমার অনুসারীগণ সম্মানিত ভাই উপরোক্ত আয়াতগুলো ধারা আমরা বুঝতে পারলাম আল্লাহর পথে আমাদেরকে আহ্বান করতে হবে হেকমতের সাথে উত্তম উপদেশের মাধ্যমে এবং উত্তম যুক্তিতর্কর মাধ্যমে এবং অন্য এতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যাদেরকে দাওয়াত দিব তাদের প্রতি আমরা কী হব কোমল হবে নম্র ভাষায় কথা বলবো তারপর অন্য একাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যে পথে দাওয়াত দিব বা যে বিষয়ে দাওয়াত দিব সেই বিষয় সম্পর্কে আমাদের পুরোপুরি জ্ঞান থাকতে হবে এই সম্পর্কে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রিজিনী বলো এটাই আমার পদ আমি আল্লাহ মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করি সজ্ঞানী আমি এবং আমার অনুসারীগণ সম্মানিত মাহাদি ভাই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে রাসুল সাল্লু সাল্লাম সম্পর্কে বলেছেন হাসানা অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসুল আলি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রাসুল সাল্লি সাল্লাম মানুষকে যেভাবে দাওয়াত দিতেন আমাদেরকে ঠিক তাই সেইভাবেই দাওয়াত দিতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে বিষয়ে মানুষদেরকে আহ্বান করতেন সেই বিষয়টি নিজে পালন করতেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম মানুষকে দাওয়াত দিতেন তার কাজের মাধ্যমে এবং তার কথার মাধ্যমে অর্থাৎ তার কাজগুলোও ছিল মানুষ একটি আল্লাহর প্রতি একটি দাওয়াত তো আশা করছি উত্তরটি পেয়েছেন জাসা হকুমল্লাহু